হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজ আমি যাচ্ছি এক জায়গায় ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ততক্ষণ আমার সঙ্গে থেকো। তো বাসে যেতে যেতে আমাদের যে অঞ্জলি জুয়েলার্সের কর্ণধার, তার বাড়িটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম। এটা হচ্ছে শোভাবাজার। তো এটা মেন রোডের ওপরে, যেহেতু সেই জন্য আমাদের বাসে যেতে গেলে এই বাড়ির ওপর দিয়েই গেলে বাড়িটা একদম রাস্তার ওপরেই পড়ে। তখন আমরা বাসে আছি, ঢুকে গেছি বড় বাজারে। বড় বাজারে দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ, আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, যার জন্য তোমাদেরকে কিন্তু আমার সাথে পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো বড় বাজারে কত ভিড়, কত সুন্দর সুন্দর জিনিস, ওর পাশে দেখো কত জামা কাপড় ভ্যারাইটি, এখানে দেখো টানা রিক্সা। তো এবার আমরা বড় বাজার থেকে পেরিয়ে হাওড়ায় ঢুকছি। দেখো হাওড়া ব্রিজ, ব্রিজটা ক্রস করব। তো আমরা তো যাচ্ছি, তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে, পুরো ফ্যামিলিটি আমরা চারজন। তো দেখো ব্রিজের উপর উঠে গেছে বাসটা আমাদের, খুব মজা করেছি আমরা ওখানে ঘুরতে গিয়ে। দেখো এটা গঙ্গাটা পার হচ্ছে, এত সুন্দর লাগছে। হুগলি সেতুটা অতটা ভালো দেখা যাচ্ছিল না, একদম কুয়াশা কুয়াশা ছিল, ভেবেছিলাম তোমাদের একটু দেখাতে পারলে ভালো হতো, তো ক্যামেরায় সেভাবে আসেনি। তো আমরা পৌঁছে গেছি বোটানিক্যাল গার্ডেনে। ওখান থেকে হাওড়া থেকে আমরা শিবপুরের বাস নিয়েছিলাম, তো ওখানে একদম পার্কের সামনেই নামিয়ে দিয়েছে। তখন এখন আমরা চলে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, টিকিট কাটবো, টিকিট কেটে তারপর ভেতরে যাব। অনেক বছর পরেই আমিও এখানে এসেছি, আমার ছেলে মেয়ে কোনোদিন দেখেনি। তো দেখো আমরা ভেতরে ঢুকে গেছি, মোটামুটি প্রায় গেটের একদমই কাছে টিকিট কেটে ঢুকে গেছি। এই দেখো পেছনে দেখছো আমাদের গেটটা, ওখান দিয়ে ঢুকছি। তো দেখো কত সুন্দর একটা পরিবেশ, এখানে আসলে খুব ভালো লাগে, ঠান্ডা পরিবেশ। মাঝে মাঝে ইচ্ছা করে না একটু চারিদিকে সবুজ থাকবে, একটু ঘুরবো। দেখো কত বড় বড় পদ্ম পাতা, ছোট ছোট ঝিল আছে মাঝখানে মাঝখানে, যারা এসেছো তারা অনেকেই জানো। তো ছেলে এখানে দাঁড়িয়ে একটুখানি ফটো তুলে নিল। দেখো আগে আগে হাঁটছে, খুব এক্সাইটেড কি কি আছে ভেতরে দেখবো। তো অনেক ধরনের গাছ আছে এখানে, যেগুলো আমরা সচরাচর বাইরে দেখতে পাই না, সেই সমস্ত গাছ এখানে আছে। স্পেশালি এটা গাছের জন্য, বিভিন্ন ধরনের গাছ। দেখো কত ফুল গাছ এখানে লাগিয়েছে, বিশাল বড় এলাকা। দেখো ছোটো ছোটো মাঝে মাঝে একটু একটু ঝিল আছে, পাখিও কত পাখি আছে। দেখো দুটো শালিক বসে আছে, এটা দেখো সাদা শালিক, উড়ে উড়ে যাচ্ছে, সেভাবে দেখাতেই পাচ্ছি না এক জায়গায় বসছে না বলে। তো দেখো এটা দিয়ে আমরা চলে এসেছি হুগলি নদীর ধারে। দেখো কত সুন্দর, পেছনে দেখো কারখানা দেখা যাচ্ছে, দেখো মাঝে মাঝে আওয়াজ আসছে ওখান থেকে। এদিকে দেখো ছোট্ট ছোট্ট একদম পুকুরে বাচ্চাগুলো কি সুন্দর খেলছে, দৌড়াদৌড়ি করছে, খুব ভালো লাগে এগুলো দেখতে। যেহেতু আমার মানে পশু আমার খুবই ভালো পছন্দ, আমার ভালোবাসি আর কি। তো দেখো এখানে ফুলগুলো, দেখো গাছটা দেখো ঝড়ে পড়ে গেছিলো, তারপরে যেভাবে শুয়ের মধ্যে এরম রয়েছে ওইভাবেই হয়ে থেকে গেছে গাছটা। তো আমরা যাচ্ছি এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি, এখানে দেখো পদ্ম ফুল আছে। তো সাইডে আমরা একটু বসলাম, অনেকটা হেঁটেছি, তো ওরা একটু ফটো তুলে নিল। আমরা এখানে একটু বসেছি টিফিন করব বলে। তো দেখো পাউরুটি, আর ইনি একটু ভাত নিয়ে এসছে, ইনি তো বাচ্চারা থাকতেই পারে না, আমার মেয়ে। তো আমরা পাউরুটি, কলা, ডিম সিদ্ধ, দেখো ডিম সিদ্ধ করে নিয়ে এসেছি, ডিম খাচ্ছে। তো আমরা এখন বসে বসে একটু খেয়ে নিচ্ছি, যেহেতু দুপুরে খাওয়াটা আমাদের বাড়িতে হয়নি, সকালে বেরিয়েছি। তো ততক্ষণে আমরা একটু ভিডিও করে নিলাম। বাবু টোটো আসছে দেখো, ছেলে এদিক ওদিক ঘুরছে, ওরা বাবার মেয়ে বসে রয়েছে, মেয়ের কোনো খাওয়া হয়নি। এই গাছটা দেখো, দেখাতে পাচ্ছি কিনা জানি না, কত প্রজাপতি, পুরো গাছটাই ভর্তি। এখানে দেখো নানা ধরনের পদ্ম, পদ্মর পাতাগুলো দেখো কত বড়, নানা ধরনের পদ্ম, লিলি, অনেক কিছু লাগিয়েছে এখানে, এখনো পর্যন্ত ঠিক মনে হয়নি ফুলগুলো।
এগুলোতে দেখো ছোট ছোট হয়েছে, তো আমরা এগিয়ে যাচ্ছি। দেখো কাঠবিড়ি গুলো খেলছে, এইটার মধ্যে ভেতরে রয়েছে ক্যাকটাস গাছ, যদি ভেতরে আমরা যেতে পারিনি, তালাবন্ধ ছিল। এটা একটা ছোট্ট দেখো লেকের মতো, এখানে একটু ছেলে একটু ফটো তুলে নিল, দুই ভাই বোনে ছবি তুললো আর কি। তো আমি এগিয়ে যাচ্ছি, দেখি দেখি কত জঙ্গলের মতন, ঝোপঝাড়ও আছে। তবে কি জানো তো, এবার এসে একটা জিনিস দেখলাম, অনেক গাছ নষ্ট হয়ে গেছে। আমি এসেছি প্রায় ধরো 10-12 বছর পর এখানে এসেছি, তার আগে যখন আমি এসেছিলাম তো এতটা খারাপ আমি দেখিনি। আমার অনেক গাছ নষ্ট হয়ে গেছে, ঝড়ে অনেক গাছ পড়ে গেছে। তো দেখো সেই বেনিয়ান ট্রি বিগ, এই হচ্ছে বিশেষত্ব বোটানিক্যাল গার্ডেনের যে বট গাছ, সে বট গাছের কাছে আমরা এসে গেছি। তো দেখো বট গাছটা কত ঝুরি নেমেছে, আমি যখন এসেছিলাম এতটাও মানে বাড়ানোটা ছিল না, অনেকটা বেড়েছে গাছটা, এই পাশে অনেকটা এরিয়া জুড়ে বেড়ে গেছে, এতটা বাড়ানো ছিল না। এই কয়েক বছরে কত চেঞ্জ হয়ে গেছে। তো চলো তোমাদের একটুখানি দেখি নি ভালো করে। এরা দেখো এখানে দৌড়াদৌড়ি করছে, বট গাছটার সামনেই বেশ এরকম একটা জায়গা আছে মাঠের মতো। দেখো অনেক মজা করছি, দেখো ফটো তুলতে বলেছি ভিডিও করছে। তো যাই হোক ভাই বোন অনেক মজা করেছে, এরকম একটা পরিবেশ সবসময় তো পায় না, সেই বদ্ধ ঘর, সামনে রাস্তা, গাড়ি ঘোড়া। তো দেখো কিছু ড্রাই ফ্রুটস নিয়ে এসেছিলাম, সেগুলো আমরা একটু খেয়ে নিলাম। আবার দৌড়াদৌড়ি করছে, এখানে দেখো কত লোক বসে আছে, অনেক লোক এখানে ঘুরতে এসছে, কলেজ থেকে, কলেজ ট্রিপেও আসে, বা বাচ্চাদেরও অনেক সময় নিয়ে আসে অনেক স্কুল থেকে, তো অনেক লোক এখানে ঘুরতে আসে। এটা তো খুব মজা করছে ভাই বোনে, বড় বড় জায়গা পেয়েছে। এবার দেখো বট গাছটা ভালো করে তোমাদের আগে দেখিয়ে দিলাম, দেখো কত শাপলা ফুল ছিল। ভিডিওটা ছোট করার জন্য অনেকটা আমাকে স্পিডে করতে হয়েছে, নাহলে অনেক বড় হয়ে যেত। পেছনে দেখো এগুলো পদ্ম নাই, লিলি এক ফুল। তো দেখো এখানে মাছ হয়েছে পুকুরে, কিন্তু ছোট ছোট প্রচুর মাছ আছে, এই দেখো মাছগুলো কিরকম লাফাচ্ছে, দেখেও ভালো লাগছে। দিন অনেক ঘুরলাম, তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও। এদিকে দেখো বক, সাদা সাদা দুটো বক, আমি যখন কাছে গেলাম আমাকে দেখে চলেই গেল, উড়ে গেল, দেখো আরেকটা উড়ে চলে গেল। তো তোমাদের সাথে অনেক কিছু আরও শেয়ার করা আছে। আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম হাওড়া যে হাট, মংলা হাট, সেই সমস্ত ভিডিও আছে, তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো আমার ভিডিওটা প্লিজ স্কিপ না করে ভিডিওগুলো দেখো। এবার পুরো বট গাছের দেখো এরিয়াটা আমি পুরোটাই ঘুরছি, মানে এবার বেরিয়ে যাব। এখানে দেখো কত কিছু সবজি গাছ ওরা লাগিয়েছে, ওলকপি, ফুলকপি, লঙ্কা, অনেক নানা ধরনের সবজি এখানে লাগিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই তোমার কমেন্টস বক্সে জানাবে কমেন্ট করে। আর যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত মানে সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ, এভাবে আমার পাশে থেকো। তো দেখো কত কিছু ওখানে টমেটো গাছ, অনেক কিছু গাছ লাগিয়েছে এখানে, বেশ ভালো লাগে না। আমার বাড়িতে অনেক গাছ আছে কিন্তু সেভাবে চর্চা করতে পারি না, তো তো সেভাবে অতটা ফুল টুল কিছু হয় না, এখন তো স্কুলের জন্য অনেক ব্যস্ত হয়ে গেছি। তো এখানে দেখো অনেক অনেক গোলাপ, কত ধরনের গোলাপ, দেখে এত ভালো লাগছিল না, খুব সুন্দর লাগছিল, কত রঙের, মানে পুরো ওইটা গোলাপের বাগান। আমরা পুরোটা দিন অনেক অনেক মজা করেছি, কত জায়গা ঘুরেছি। দেখো এদিকে আরো অনেক পুরো বড় বাগানটা, সাদা গোলাপ আছে আমার সামনে মুহূর্তে, এই দেখো লাল,
গোলাপি, সাদা, হলুদ, অনেক ধরনের রং এখানে দেখছি গোলাপের। এখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম তোমার মংলাহাট, বড় বাজার, মেধা বিল্ডিং, পাগড়ি মার্কেট। তো সেগুলো তোমাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। সব একসাথে তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে। তো শীতকালে আমরা তো কাছাকাছি ইকো পার্ক অনেক কিছুই আছে, এই সমস্ত জায়গাগুলো খুব একটা আসা হয় না, কিন্তু অনেকদিন পরে আমার বেশ ভালোই লাগলো। তো দেখো আমরা এখন বাড়ির দিকে, সরি বাড়ির দিকে নাই, আসলে বেরিয়ে যাচ্ছি, বাড়ি তো অবশ্যই যাব, কিন্তু তার আগে যে সমস্ত বললাম ঘুরবো সেগুলো। এই দেখো কুকুরটা এখানে শুয়ে রয়েছে। তো আমার রাস্তাঘাটে পশু পাখি দেখলে সত্যিই খুব ভালো লাগে। তো যাওয়ার পথে দেখো হসপিটালটা চোখের সামনে পড়ে গেল। সবাই আমরা জানি করি নভেম্বর আমাদের প্রিয় অভিনেত্রী আমাদেরকে ছেড়ে চলে গেছে, ঐন্দ্রলা শর্মা। তো জায়গাটা দিয়ে যাওয়ার সময় তো সত্যি খুব কষ্ট লাগছিল। তো যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি, আর একটু হাটের ঝলক তোমাদের দেখিয়ে দিলাম, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আর ততক্ষণ আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, টাটা বাই, সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো।